নাট্যতীর্থের দুটি মঞ্চ প্রযোজনা দ্বীপ ও ঋষিকাব্য এর 25তম মঞ্চায়ন উপলক্ষে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজন করা হয়েছে দুদিনের সুবর্ণ জয়ন্তী উৎসব। নাটকার সৈয়দ শামসুল হক উৎসবের উদ্বোধন করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাট্যজন ঝুনা চৌধুরী, বিপ্লব বালা, গোলাম কুদ্দুস ও আব্দুল হালিম আজিজ। উদ্বোধনী দিনে প্রয়াত নাট্যকার উৎপল দত্তের দ্বীপ নাটকটি মঞ্চস্থ হয়। শনিবার মঞ্চস্থ হবে আব্দুল হালিম আজিজের নাটক ঋষিকাব্য। উৎসবের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। তিনি সংকীর্ণ বাঙালি তারপর 1952 সালের 4ঠা সেপ্টেম্বর ঋষিকাব্য নাটকের সুবর্ণ জয়ন্তী মঞ্চায়নের মাধ্যমে শেষ হল নাট্যতীর্থের রজত জয়ন্তী উৎসব। শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যতীর্থের দুদিনের এই মহোৎসবের শেষ দিনে আব্দুল হালিম আজিজ রচিত ঋষিকাব্য নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রবিউল হাসান, রাবেয়া বশরী বর্ষা, সাদিয়া ইসলাম শান্তা ও নাট্য নির্দেশক তপন হাফিজ। প্রিমিয়ার ব্যাংক।